তখন ওই জামানার একটা বুড়ি ছিল, আমার তো বুড়ি মগজের আপনারা শুনেছেন, এ সে বুড়ি না, এ বুড়ি আলাদা বুড়ি। এক বুড়ি ছিল, ওই বুড়ি এখন নিজের গাঁটুরি ফাটুরি বেঁধে মোরর বালুর উপর থেকে ছুটে ছুট মানে চলেছে। কোথায় চলেছে? রাস্তার মাঝখানে দেখা হলো একজন মানুষের সঙ্গে, বলছে বুড়িমা কোথায় যাও? বলে আর বলিস না, আবদুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে। বলে কেন? বলে কি সব কলিমা টলিমা পড়াচ্ছে, ইসলামকে প্রচার প্রসারিত করছে, আর যে তার উপর ইমান না নিয়ে আসবে, কলমা না পড়বে, তার গলা কেটে দিচ্ছে। আমি বুড়ি সুড়ি মানুষ বাবা, অত তাড়াতাড়ি মরতে চাইনি, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। কোথায়? যেখানে গিয়ে শান্তি পাবো, যেখানে গিয়ে পরিত্রাণ পাবো, সেখানে চলে যাচ্ছি। আল্লাহ রাসূলের আদর্শ কাকে বলে দেখেন? এখান থেকে বাড়াও, এখান থেকে বাড়াও, একটু গন্ডগোল পাকাবে না, চলে দাও, শান্ত দাও। একটি বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁটুরি মাথায়, হাতে বোঝা মাথায় চলো মা মাথায় করে গাঁটুরি নিয়ে, জীর্ণ শীর্ণ দেহ নিয়ে, বুড়িমার লাঠি নিয়ে টুকটুক করে চলেছে। দেখেন কতদূর যাই কবি লিখছে, গুডি গুডি পায়ে তপত বড় পত ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জানো পড়ে, গুডি গুডি পায়ে তপত বড় পত ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জানো পড়ে, পারে পারে কালি করে, পারে পারে কালি করে, বুড়ি মা কষ্ট এমন সময় ওই বুড়িমার কাছে একজন এসে হাজির, ও বুড়িমা কোথায় চলেছ? বলে আর বলিস না বাবা, এই এলাকায় এই দেশে মুহাম্মদ নামের একটা পাগল আজকের ইসলামকে প্রচার প্রসারিত করছে, আজকে তার জ্বালায় দেশে থাকা যাচ্ছে না বাবা, আমি বুড়ি মানুষ বাবা, আমি চলে যাচ্ছি। তখন এই লোকটা এসে বলছে, বুড়িমা তোমার তো জীর্ণ শীর্ণ শরীর, তুমি তো টলছো, কোথায় পড়ে যাবে তার কোনো ঠিক আছে, মরুর বালুর উপর দিয়ে ছুটেছো, তুমি একটা কাজ করো, তোমার এই পোটলা পুটলি তুমি আমার মাথায় তুলে দাও, আর আমার হাতটাকে ধরো, আমি তোমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছি। কিন্তু মানুষটিকে বুড়ি সেটা জানে না। তারপর দেখেন কবি লিখছে, চলে গাঁটুরি মাথা
একটি বুড়ি মোদি নাই চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ি মোদি নাই চলে গাঁঠুরি মাথায়। বুড়ির হাত ধরে আস্তে আস্তে যাচ্ছে আর সারা রাস্তা বুড়ি গালাগাল করছে, আবদুল্লাহর বেটা মোহাম্মদ পাগল, মানে দুষ্ট দোরাচার কত রকম গালাগাল করতে করতে বুড়িমা গজ গজ করতে করতে চলেছে। এবার বুড়িমা যখন নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেল, বুড়িমা বলছে বাস বাবা আমার গন্তব্য এখানেই, আমি এখানে আমাকে এখানে গাঁঠুরিগুলো দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। এবার সেই মানুষটি গাঁঠুরিটি নিয়ে বুড়িমার হাতে দিয়ে দিল। এবার বুড়িমা বলছে বলে বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, বলে বলো। বলে বাবা এই দুষ্ট জামানায়, এ মোহাম্মদের জামানায়, পাগলের জামানায় তোমার মতন ভালো ছেলে কে বাবা? বলে কেন? বলে না তুমি আমার কষ্ট সহ্য করতে পারলে না, সে অত দূর থেকে আমার গাঁঠুরি দিয়ে তুমি মাথায় করে নিয়ে এসছো বাবা, তা তোমার পরিচয়টা একটুখানি বললে খুব খুশি হতাম বাবা, তোমার পরিচয়টা একটু বলবে? তখন কি হচ্ছে দেখেন, পৌঁছে গেল ছোট বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল ছোট বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, চাচে তোমার এতই ভয়, একটি বুড়ি মোদি নাই চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ি মোদি নাই চলে গাঁঠুরি মাথায়, বুড়ি মোদি নাই চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ি মোদি নাই চলে গাঁঠুরি মাথায়। বুড়িমা আমি আর কেউ নয়, আমি হচ্ছি সেই মানুষ তুমি যাকে গালাগাল করছিলে, আমি হলাম আবদুল্লাহর বেটা মোহাম্মদ। তখন বুড়িমা চোখ তখন আকাশে উঠে গেছিল, বাপরে বাপ, সারাটা রাস্তা এর নামে গালাগাল করতে করতে এলাম, আরে টু শব্দ করলো না, অথচ এই ছেলেটি আমার গাঁঠুরিগুলো মাথায় করে আমাকে কত আদরের সাথে আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিল। না 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 না, এটা মিথ্যা হতে পারে না, আজকের এই মানুষটা কখনোই খারাপ হতে পারে না, এ সত্যিকারের পায়গম্বর, সত্যিকারের আল্লাহর রসুল। আজকের বুড়িমা আল্লাহ রসুলের ব্যবহার দেখে, এই আদর্শ দেখে মুগ্ধ হয়ে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহান আল্লাহ। এটাই ছিল আল্লাহ রসুলের আদর্শ। শেষ কথা কবি লিখছে, চলে গাঁঠুরি মাথায়।